এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সজনে ডাটার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। সজনে ডাটার রেসিপিটা শেয়ার করার জন্য সজনে ডাটাগুলো ঠিক এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। সজনে ডাটা করে নেওয়ার জন্য আমি লাল সরিষা আর হলুদ সরিষা নিয়েছি। বেশিরভাগ হলুদ সরিষা নিয়েছি, এতে কী হয় সরিষাটা তিতো হয়ে যায় না। সরিষাগুলো ভালো করে ধুয়ে এর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, কাঁচা মরিচ আর অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে পাতায় পিষে নিতে পারেন। গরম জলে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দেওয়ার পর সজনে ডাটাগুলো দিয়ে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। সজনে ডাটাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে জল ছড়িয়ে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি জিরা, মিডিয়াম সাইজের একটি টমেটো খালি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো, বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে সিদ্ধ করে নেওয়া সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা সরিষা। মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি টাইম ভেজে নেওয়া যাবে না, 2-3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দেওয়ার পর 1.5-2 মিনিট সজনে ডাটাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। সজনে ডাটার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।